নিশাত আঞ্জুম লিখেছেন যে ফরজ গোসলের সময় মহিলাদের মাথার চুল সম্পূর্ণ ভিজাতে হবে নাকি পুরা মাথায় চামড়া মাথার চামড়া ভিজলে যথেষ্ট হবে? যদি খোপা করা থাকে খোপার অভ্যন্তরে পানি প্রবেশ করাতে হবে কি? মহিলাদের ফরজ গোসল দুই রকম, একটা হচ্ছে সহবাস জনিত নাপাকির কারণে গোসল, আরটা হচ্ছে হায়েজ থেকে পবিত্র হওয়ার গোসল, হায়েজের নাপাকি থেকে পবিত্র হওয়ার গোসল। তো যদি ফরজ গোসল হয় তাহলে মানে সহবাসজনিত ফরজ গোসল যদি হয় তাহলে মাথার চুল খোলার বা ঝুঁটি খোলার দরকার নাই, হ্যাঁ, শুধু চুলের যে গোড়ায় আছে সেখানে পানি পৌঁছে দিলেই হবে। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করলে যে প্রশ্ন করলেন উম্মে সালামা যে আমার মাথার চুল খুব ঘন এবং আমি ঝুঁটি করে থাকি, তো আমি কি চুলের ঝুঁটি খুলে আমি গোসল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি চুলের গোড়ায় পানি পৌঁছে দেবে। ঠিক আছে, আর যদি হায়েজ বা নেফাস থেকে পবিত্র হওয়ার গোসল হয় তাহলে সেই গোসলের ক্ষেত্রে সমস্ত শরীর চুল সহ আপনি ধৌত করবেন, এটাই আপনার জন্য উত্তম।